হাই গাইস, সাকিব আর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরও একটা নতুন ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা এখন টিকটক এবং ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনার পছন্দের যে কোনো নাম দিয়ে খুব সহজে এই ভিডিওটা বানিয়ে নিতে পারবেন। আমাকে অনেকেই ভিডিওটা সেন্ড করে বলেছিলেন এই ভিডিওটা আমরা পছন্দের নাম দিয়ে কীভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো গাইস, ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম। এই ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে ইনশট অ্যাপ্লিকেশনে ইউজ করব, আর একটা ভিডিওর প্রয়োজন হবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটা আমার কাছে খুবই ফানি লেগেছে, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে, আর আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, সেম প্রসেস। তো ওপেন করার পর আপনাদেরকে ক্রিয়েট নিউ ভিডিও অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে, দেন আপনি ভিডিও সেকশনে চলে আসবেন, তারপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে টিক অপশানে ক্লিক করবেন, টিক অপশানে ক্লিক করে দেখবেন এই ভিডিওটা চলে আসবে। তো আপনাদেরকে প্রথমে ক্যানভাসে ক্লিক করতে হবে, দেন 9:16 এই রেসিওটাকে সিলেক্ট করে নেবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে, দেখবেন এখানে একটি অপশান পাবেন ভলিউম, তো আপনাদেরকে ভলিউমে ক্লিক করতে হবে, দেন এই ভিডিওটার যে ভলিউমটা রয়েছে এটাকে মিউট করে দেবেন, জিরো করলে মিউট হয়ে যাবে, দেন টিকে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে আরও প্রথম দিকে চলে আসতে হবে, আসার পর এখানে মিউজিক অপশানটিতে ক্লিক করবেন, মিউজিকে ক্লিক করার পর আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এই যে রেকর্ড অপশানটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন, তারপর 3 সেকেন্ডের একটা টাইমার দেওয়া হবে, তারপর ভয়েসটা রেকর্ডিং হতে শুরু হবে। তো কী করতে হবে, আপনাদেরকে 3 বার নামটাকে বলতে হবে, যার নাম দিয়ে আপনি ভিডিওটা ক্রিয়েট করতে চান তার নামটা আপনাকে এখানে বলতে হবে। কীভাবে বলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে প্লে করছি, এই যে এই প্লে অপশানটাতে ক্লিক করছি, দেন আমি নামটা বলছি, জানু জানু জানু, এইরকমভাবে আপনাদেরকে ভয়েসটা বলতে হবে, ঠিক আছে। এই যে 3টা জায়গায় বলছে, এই যে এরকম ফেসটা যেন রয়েছে, এখানে আপনাকে 3 বার নামটাকে বলতে হবে। তো কীভাবে রেকর্ড করবেন, এই যে রেকর্ড অপশানে ক্লিক করছি, দেন আমি ভয়েসটাকে রেকর্ড করছি। গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভয়েসটা রেকর্ড হয়ে গেল। এরপর এখান থেকে আপনি প্লে করে শুনতে পারবেন, যদি ভালো না হয় তাহলে কাট করে দিবেন, তারপর আরও রেকর্ডিং করবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েসটা রেকর্ড হয়ে গেছে। এরপর কী করবেন, আপনি এখানে ভলিউম অপশানে ক্লিক করবেন, চাইলে আপনার যে ভয়েসটা রয়েছে সেটার ভলিউমটা একটু বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর এই ভয়েসটাতে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, এই যে ভয়েস ইফেক্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে দেবেন, আমি এই 2 নাম্বারটা অ্যাড করছি, এটাই শুনতে ভালো লাগছে। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর এরপর যদি আপনি প্লে করে দেখেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে যাবে। এরপর টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর এরপর আপনাদেরকে ট্যাগ করতে হবে, যে নামটা আপনি বলেছেন তার নামটা এখানে ট্যাগ করে দেবেন। আপনাকে লিখতে হবে, টেক্সট অপশানে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি লিখে দিচ্ছি, TAG লিখে দিলাম, এটা লিখলাম। লিখার পর এখান থেকে আপনাকে নামটা লিখতে হবে, তো আমি এখান থেকে জানু বলেছি, ওই জন্য এখান থেকে লিখে দিচ্ছি জানু। এরকমভাবে আপনি নামটাকে টাইপ করে দেবেন, ঠিক আছে। নামটা টাইপ করার পর এখান থেকে আপনাকে কালার অপশানে ক্লিক করতে হবে, কালারে ক্লিক করার পর এই যে এই অপশানগুলো রয়েছে এখান থেকে এরকমভাবে আপনি এই যে বর্ডারটা অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এই বর্ডারটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর কী করবেন, এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, এখানে ফন্ট অ্যাড ফন্ট স্টাইল অ্যাড করে দিতে পারেন, বিভিন্ন রকম ফন্ট রয়েছে, এই ফন্টগুলো আপনার পছন্দের যে কোনো একটা ফন্ট অ্যাড করে দিতে পারেন। তারপর টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর এটাকে আপনাকে উপরে বসাতে পারেন, নিচে বসাতে পারেন, আপনার ইচ্ছা মতো জায়গায় কিন্তু এটাকে অ্যাড করে দেবেন। তো আমি এই নিচের সাইডে বসে দিচ্ছি, তারপর এখানে একবার ক্লিক করবেন, দেন ভিডিও এন্ড এখানে ক্লিক করবেন, তারপর টিকে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে। এরকমভাবে খুব সহজে আপনি যে কারো নাম দিয়ে এই ভিডিওটাকে বানাতে পারবেন। এরপর ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে কোয়ালিটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ফ্রেম রেটটা আপনি 60 FPS করে নেবেন, আর রেজুলেশনটা 1000 করে নেবেন, তারপর সেভ আইকনে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবেন।